আসসালামু আলাইকুম রঙিন হাতের ছোয়া চ্যালেনে আপনাদের সকলকে নিয়ে শুরু করছি আজকের ভিডিও তা আজকে আমি আপনাদেরকে এই গলার টিউটোরিয়ালটা করে দেখাবো ইউনিক একটি ডিজাইন তো আপনারা আমার সাথে থাকুন আর আমার কাজটি দেখতে থাকুন তো চলুন আমরা শুরু করি তো দেখুন আমি এখানে তিন তারের সুতাটা নিয়ে নিয়েছি আমি তিন তারের সুতাটা কাজ করব আর আমি তিন তারের সুতাটা এরকম দুই তার করে নিয়েছি আর আমি কাটা নিয়েছি দেখুন জিরো দশমিক এইট এম এম কাটা এই কাটাটা দিয়ে আমি করবো কাজটা তো দেখুন এখানে আমি একশো তেইশটা চেন টেনে নিয়েছি টানার পরে আমি এরকম করে প্রতিটাতে ডাবল কুশে করে নিয়েছি একটি একটি করে এটা আমি আপনাদের করা দেখালাম না ভিডিওটা যেন ছোট হয় সেজন্য তো এখন আমরা পরবর্তী লাইনের কাজটা শুরু করব চলুন আমরা এখানে শুরুতে তিনটা চেন টেনে নেব এক দুই তিন তিনটা চেন করে নিয়েছি এখন আমি প্রথম ঘরের জন্য এখানে ছয়টা ডাবল কুশে করে নেব এভাবে করে এখানে আমি তিনটা করে নিলাম আমি বাকি তিনটা করে ফিরে আসছি তো দেখুন এখানে প্রথম ঘরের জন্য আমি ছয়টা ডাবল কুশি করে নিয়েছি এখন আমরা এখানে পরবর্তী এখন আমরা পাঁচটা চেন করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে নেওয়ার পরে এখন আমরা দেখুন নিচে আমরা দুইটা বাদ দিব এক দুই এই দুইটা বাদ দিয়ে তিন নাম্বার ঘরে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে এভাবে জয়েন করে নিলাম দেখুন আমি এখানে স্লিপ স্টিচের মাধ্যমে এভাবে জয়েন করে নিলাম আমরা আবার পাঁচটা চেন নিয়ে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে নিয়েছি এখন আমি আবার নিচে দেখুন দুইটা বাদ দিয়ে এক দুই এই দুইটা বাদ দিয়ে তিন নাম্বার ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এভাবে তা আমি এই লাইনটা এই পুরো লাইনটা আমি এভাবে করে নিব লাস্টে যে আমরা আবার ছয়টা এরকম বোতাম ঘরের জন্য করে নেব তো আমি কাজটা করে ফিরে আসছি তো দেখুন আমি পুরোটা একই নিয়ম করে করে নিয়েছি লাস্টে এসে আমি প্রথমের মতো বোতাম ঘর করে নিয়েছি তো শুরুতে আমি ছয়টা বোতাম ঘরের জন্য ডাবল কুশে করেছিলাম এখানে আমার একটি বেশি হয়েছে তো দু একটা কম বেশি হলে ওটা কোনো সমস্যা না আপনারা এইভাবে মেনটেন করে করে নেবেন তো আমি আপনাদের মেপে দেখাতে ভুলে গিয়েছিলাম এখন আমি আপনাদের এটা মেপে দেখিয়ে দিচ্ছি যে আমি কয় ইঞ্চি নিয়েছিলাম তো আমি এটা ডাবল করে ভাজ করে নিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ইঞ্চি ফিতার সাহায্যে এখন মেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এটা বারো ইঞ্চি মতো নিয়েছি তো এখানে আমার দেখুন এটা আমরা না নর্মালি আমরা এইভাবে রেখে আমি সাড়ে বারো ইঞ্চি মতো মাপ নিয়েছিলাম তো এটা আমি ছয় মাস থেকে শুরু করে এক বছর বেবির জন্য করছি তা এখন আমি আপনাদেরকে পরবর্তী লাইনের কাজটা দেখিয়ে দিচ্ছি এখন আমরা এখানে তিন লাইনটা শুরু করছি আমরা নিয়ে নেওয়ার পরে আমরা ঘরের ডাবল কুশে করে নিব তো দেখুন এখানে প্রথম ঘরে ডাবল কুশেগুলো করা হয়ে গেছে আমার এখানে এখন আমরা পাঁচটা চেন করে নিব এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করে নিয়েছি এখন এই ঘরে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব দেখুন এইভাবে আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এভাবে আমরা আবার পাঁচটা চেন করে নিব এক দুই তিন চার ছে পাঁচ পাঁচটা চেন করে নিলাম আবার পরবর্তী ঘরে আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এভাবে দেখুন এভাবে আমি এখানে পাঁচ নাম্বার ঘর পর্যন্ত একই নিয়ম করে করে আসব তো দেখুন পাঁচটি পাঁচটি চেন করে নিয়ে আমি সিঙ্গেল কুশে দিয়ে এভাবে সরি স্লিপ স্টিচ দিয়ে আমি এভাবে জয়েন করে নিয়েছি পাঁচ নাম্বার ঘর ঘর পর্যন্ত দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার ঘরে আমি সেম একই নিয়ম করে এসেছি এখন এখানে আমরা আবার পাঁচটা চেন করে নিচ্ছি সবগুলোই আমার পাঁচের চেন থাকবে তো ছয় নাম্বার ঘরে এসে আমার কাজটা একটু চেঞ্জ হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেঞ্জ করে নেওয়ার পর দেখুন ছয় নাম্বার ঘরে আমরা কি করব ছয় নাম্বার ঘরে আমরা তিনটা ডাবল কুষে করে নিচ্ছি হচ্ছে এক দুই তিনটা ডাবল কোষে করে নিলাম এখন তিন চেন করে নিব আমরা এক দুই তিন তারপরে আমরা আবার তিনটা ডাবল কোষে করছি একই ঘরে ছয় নাম্বার ঘরে এক দুই হচ্ছে তিন আমরা আবার এখানে পাঁচটা চেন করে নেব এক দুই তিন চার পাঁচ আমরা পরবর্তী এই ঘরে এসে দেখুন স্লিপ স্টিচ দিয়ে এইভাবে জয়েন করে নিলাম আমরা আবার পাঁচটা করে চেন নিয়ে নিব দুই তিন হচ্ছে পাঁচ পাঁচের চেন করা আমার হয়ে গেছে এখন এই ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি তো এইভাবে আমি দেখুন এখান থেকে আমরা আবার পাঁচটা ঘর কাউন্ট করব এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার ঘর একই মতো থাকবে ছয় নাম্বার ঘরে এসে আমরা আবার রকম তিনটা ডাবল কোষে তিনের চেন এবং তিনটা ডাবল কোষে এই ছয় নাম্বার ঘরে করবো তো পুরো লাইনটা আমরা এভাবেই কমপ্লিট করবো আমরা এখানে আবার পাঁচটা চেন করে নেব তিন চার পাঁচ ওখানে এই আমরা আবার জয়েন করে নিলাম স্লিপ স্টিচ দিয়ে পরবর্তী ঘরে আমরা আবার পাঁচটা চেন করে নেব চার পাঁচ পাঁচের চেন আমার হয়ে গেছে দেখুন এখানে এক দুই তিন নাম্বার ঘর হয়েছে আমার এখন এখানেটা চার নাম্বার ঘর এখন আমরা আমার পাঁচের চেন নিয়ে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার ঘরে এসে আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম দেখুন এখন ছয়ের ঘরে আসার সময় আমি পাঁচের চেন করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচের চেন হয়ে গেছে এখন ছয় নাম্বার ঘরে আমরা তিনটা ডাবল কুশে করছি এক দুই হচ্ছে তিন তিনটা ডাবল কুশে তিন চেন আবার তিনটা ডাবল কুশে একই ঘরে এক দুই হচ্ছে তিন আমরা আবার পাশে চেন করে নিব এক দুই তিন চার পাঁচ এভাবে পাঁচটা চেন নেওয়ার পরে আমরা পরবর্তী ঘরে স্লিপ স্টিচ দিয়ে এভাবে জয়েন করে নিব। তা আমি আপনাদের দেখে দিচ্ছি দেখুন প্রতি ছয় নাম্বার ঘরে এসে আমার এরকম ডিজাইনটা হবে এখানে আমার এরকম ডিজাইন পাঁচটা পড়বে তো আমি এভাবে পুরো লাইনটা করে ফিরে এসে আপনাদের দেখিয়ে দিব দেখুন একই নিয়মে আমি পুরোটা করে নিয়েছি এখানে আমার বোতাম ঘরগুলো আমি এপাশে করে নিয়েছি এখন আমরা পরবর্তী লাইনের বোতাম ঘরগুলো করে নিব তিন চেন করে নিচ্ছি তিন চেন করে নেওয়ার পরে আমরা বোতাম ঘরগুলো করে নেব প্রথম ঘরগুলো করে দিই তো দেখুন এখানে আমার প্রথম ঘরগুলো করা হয়ে গেছে এখন আমি পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি তো পরবর্তী লাইনের কাজটা দেখানোর আগে আমি আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি দেখুন এইরকম ছয়টা ছয়টা ঘর নিয়ে আমার এই ডিজাইনটা পাঁচটা পড়েছে এক দুই তিন চার হচ্ছে পাঁচ তো এটা এর আগে আমি একটা আপনাদেরকে হলুদ রঙের ভিগলার ডিজাইন দেখিয়েছিলাম তো সেই রকম স্টাইলেরই হবে শুধু ডিজাইনটা একটু চেঞ্জ হবে এখন আমি আপনাদেরকে পরবর্তী কাজটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আমরা আবার পাঁচ চেন করে নিব এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করা আমার হয়ে গেছে দেখুন এখন এই ঘরে আমরা স্লিপ স্টিচ দিয়ে এভাবে জয়েন করে নেব এভাবে আমরা জয়েন করে নিলাম দেখুন আমরা আবার পাঁচটা চেন করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করা আমার হয়ে গেছে এখন আমরা পরবর্তী ঘরে স্লিপ স্টিচ দিয়ে এভাবে জয়েন করে নেব আবার পাঁচটা চেন করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করা হয়ে গেছে পরবর্তী ঘরে আমরা স্লিপ স্টিচ দিয়ে এভাবে জয়েন করে নিলাম তো এইভাবে আমি এই পর্যন্ত কাজটা করে আসব। তো দেখুন আমি এভাবে এ পর্যন্ত পাঁচটা পাঁচটা চেন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে এভাবে করে নিলাম এখন এই যে ছয় নাম্বার ঘরের যে ডিজাইনটা আমার ছিল এই জায়গাতে আমার সেম আগের লাইনের মতোই সেম কাজটা হবে তো আমরা এখানে আবার পাঁচটা চেন করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করা আমার হয়ে গেছে দেখুন এই ঘরে এখন আমরা আবার আগের মতো তিনটা ডাবল কুশে করে নিচ্ছি এক দুই হচ্ছে তিন তিনটা ডাবল কুশে আমার হয়ে গেল এখানে দেখুন আবার আমরা তিন চেন নিয়ে নিব এক দুই তিন আবার তিনটা ডাবল ওই একই ঘরে এভাবে করে আমরা কর্নারের যে কাজটা করছি সেম কর্নারের কাজগুলো একই রকম থাকবে তা আমরা আবার পাঁচটা চেন নিয়ে এই ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন হয়ে গেছে এখন পরবর্তী এই ঘরে আমরা স্লিপ স্টিচ দিয়ে এভাবে জয়েন করে নেব তখন কর্নারের ঘরগুলো আমার এভাবে বাড়তে থাকবে এখন আমরা আবার পাঁচটা পাঁচটা চেন করে এইভাবে যেভাবে আমি করে দেখালাম দেখুন এভাবে আমরা কাজটা করে নেব তো দেখুন আমি একই নিয়ম করে এই লাইনটা শেষ করে নিলাম তো আমি এখানে আপনাদের দুটো লাইন করা দেখিয়ে দিলাম পরবর্তী আমি আরও তিনটা এই রকম আরও তিনটা লাইন করে নিব তাহলে মোট আমার পাঁচটা লাইন হবে এই রকম এই যেই দুইটা লাইনের কাজ আমি করে দেখালাম সেই দুইটা লাইনের মতোই আমি বাকি আরও তিনটা লাইন করে ফিরে আসব আমি আপনাদের এখানে দুইটা লাইন করে দেখিয়েছি আর বাকি তিনটা লাইন আমি করে নিলাম একই নিয়মে কোথাও কোনো চেঞ্জ নাই তো এইভাবে আপনারা যতটা চওড়া চাচ্ছেন এই জায়গাটা আমি এখানে পাঁচটা লাইন ব্যবহার করেছি আপনারা পাঁচটার জায়গাতে ছয়টা সাতটাও নিতে পারেন তো বড় গলা হলে আপনারা আমি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ঘর পরপর আমি এই ডিজাইনটা করেছি আপনারা বড়দের গলা করতে চাইলে এখানে ছয়টার ঘরের পরিবর্তে সাতটা আটটা নয়টা এরকম ঘর ব্যবহার করতে পারেন করে আপনারা বড় গলা বানিয়ে নিতে পারেন নিয়মটা একই থাকবে তো আমি এখন পুরো গলাটা আপনাদের দেখুন এইভাবে আমি শেষ করে নিয়েছি একই নিয়মে তো আমরা এখন এখানে দেখুন বোতাম ঘর করে নিয়েছি বোতাম ঘর করে নিয়ে সুতাটা শেষ করে নিয়েছি এখন আমরা এখানে সুতাটা কেটে নেব। সুতাটা কেটে নেওয়ার পরে এখন আমরা এই পাশে এটা আমার সোজা দিক এটা আমার সোজা পাশ আর এটা আমার উল্টো দিক তো আমি উল্টো সাইডে এভাবে উল্টে নিলে কাজটা উল্টো হয়ে যাবে সেই জন্য আমি এখানে আপনাকে আপনাদেরকে অন্য একটা ডিজাইন করে দেখাবো যার জন্য এটা আমার সোজা দিকে রেখেই করতে হবে আর সেজন্য আমি এখানে সুতাটা কেটে নেবো কেটে নিয়ে আমরা আবার এই মাথাতে সুতাটা জয়েন করে নেবো এখানে আপনারা চাইলে এখানে অন্য কালার সুতা ব্যবহার করতে পারেন আমি এখানে সাদা সুতাটাই ব্যবহার করব কারণ সাদা সুতা দিয়ে দেখালে সেলাইগুলো খুব ভালো বোঝা যায় সেজন্য আমি সুতাটা এখন কেটে নিচ্ছি তো দেখুন আমি এখন সুতাটা কেটে নিলাম কেটে নিয়ে আমরা লুক থেকে সুতাটা বের করে নিব এভাবে করে শক্ত করে আটকে নেব দেখুন আমি সুতাটা এই পাশে কেটে নিয়েছি আমি আবার এই পাশে সোজা সাইডে সুতাটা জয়েন করে নিচ্ছি এইখানে তো আমরা এখানে প্রথম ডাবল কোষের মাথায় দেখুন এভাবে প্রথম চেন্টারে এখানে সুতাটা জয়েন করে নিব এভাবে করে দেখুন আমরা এভাবে সুতাটা জয়েন করে নিচ্ছি বাড়তি সুতাটা আমরা এভাবে কাজের ভিতরে ধরে নেবো তাহলে খুলে যাবে না তো এখানে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিচ্ছি দেখুন এভাবে জয়েন করে নিলাম এখন এখানে আমরা তিনটা চেন করে নেব এক দুই তিন তিনটা চেইন করে আমি বোতাম ঘুরের ডাবল কষেগুলো করে নেবো এইভাবে তো প্রথম ঘরের ডাবল কুশেগুলো করে ফিরে আসছি দেখুন এখানে প্রথম ঘরের ডাবল কুষেগুলো আমার করা হয়ে গেছে এখন আমরা এখানে একটা বাড়তি চেন নিয়ে নিচ্ছি বাড়তি চেন নিয়ে নিলাম এখন এই ঘরগুলিতে আমরা চারটা ডাবল কুসের একটা ক্লাস্টার করব দেখুন কিভাবে আমরা এইভাবে একটা ডাবল কোষের লুক নিয়ে আসছি কিন্তু আমার পুরোটাই ফিনিশ করছি না আমরা একটা প্যাচ ফেলে দিলাম দেখুন লুকের মধ্যে আমার দুইটা লুক বুকের মধ্যে দুইটা লুক রয়ে গেল আমি পুরোটাই ফিনিশ করলাম না আমরা আবার এভাবে একটা ডাবল কোষে নিয়ে আসছি দেখুন এভাবে আমরা একটা প্যাচ ফেলে দিলাম তিনটা লুক রয়ে গেল আমার পুরোটাই ফিনিশ করলাম না আমি আবার প্যাচ দিয়ে এভাবে ডাবল কোষে নিয়ে আসছি একটা প্যাচ ফেলে দিলাম পুরোটাই ফিনিশ করলাম না দেখুন হুকের মধ্যে চারটা লুপ রয়ে গেছে আমার আমরা আবার প্যাচ দিয়ে চার নাম্বার ডাবল কুশ নিয়ে আসছি এখানে আমরা প্রথম প্যাচটা ফেলে দিলাম দেখুন হুকের মধ্যে আমার পাঁচটা লুক রয়েছে এই পাঁচটা লুপ আমরা একবারে ফেলে দেব এটা হচ্ছে আমার চারটা ডাবল কুশের একটা ক্লাস্টার আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি দেখুন এভাবে আমরা পরবর্তী ঘরে যাওয়ার জন্য আমরা দুইটা চেন ব্যবহার করব এক দুই দুইটা চেনের আমরা স্পেস নিয়ে নিয়েছি এখন এই ঘরে আমরা আবার চারটা ডাবল কুশের একটা ক্লাস্টার করব দেখুন একটা ডাবল কুশে আমি নিয়ে আসছি পুরোটাই ফিনিশ করব না দুইটা লুপ আমার রয়ে গেছে লুকের ভেতরে আমরা আবার প্যাচ দিয়ে আর একটা ডাবল কুশে নিয়ে আসছি একটা প্যাচ দিয়ে আমরা ফেলে দিলাম হুকের মধ্যে আমার তিনটা লুক রয়ে গেছে দেখুন আমরা তিন নাম্বার তিন নাম্বার ডাবল সেটা নিয়ে আসছি এভাবে দেখুন আমরা একটা প্যাচ দিয়ে প্রথম এটা ফেলে দিলাম চারটা লুপে আমার লুক রয়ে গেছে হুকের ভেতরে এখন চার নাম্বার ডাবল সেটা নিয়ে আসছি প্রথম প্যাচ দিয়ে একটা ফেলে দিলাম এখানে হুকের মধ্যে পাঁচটা লুক রয়ে গেছে পাঁচটা আমরা একবারে ফেলে দিয়ে একটা ক্লাস্টারে করে নিলাম দেখুন এভাবে আমরা এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এভাবে তো আমি আবার দুইটা চেনের স্পেস নিয়ে নিব এক দুই পরবর্তী করে আমি আবার চারটা ডাবল কুশের একটা ক্লাস্টার করবো তো আমি এই নিয়মে এই পর্যন্ত এই কর্নার পর্যন্ত করে নিব আমি করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন একই নিয়মে আমি কর্নার পর্যন্ত করে নিয়েছি করে নেওয়ার পরে এখন কর্নারের জায়গাগুলো কীভাবে আমরা একটু চেঞ্জ করব কর্নারের আমরা এই গ্যাপগুলোতে দুই চেন করে নিয়েছিলাম দুই চেনের গ্যাপ নিয়েছিলাম তো আমরা এই কর্নারে তিনটা চেনের গ্যাপ নেব দেখুন এক দুই তিন তিন চেনের গ্যাপ হয়ে গেছে আর আমরা এই তিন চেনের গ্যাপে ছয়টা ছয়টা ডাবল কুশে মিলে একটা ক্লাস্টারে নিয়ে আসবো দেখুন এভাবে আমরা এখানে প্রথম ডাবল কুশে নিয়ে আসছি আমি যেটা পুরোটাই শেষ করলাম না এবং পুরোটাই আমি শেষ করি নাই দুইটা লুক হুকের মধ্যে রয়ে গেছে আমি এভাবে ছয়টা নিয়ে আসবো এটা হচ্ছে দুই নাম্বার ডাবল কুশে যেটা আমি পুরোটাই ফিনিশ করলাম না তিন নাম্বার ডাবল কুশে নিয়ে আসছি সেটা আমি পুরোটা ফিনিশ করলাম না দেখুন লুপের মধ্যে চারটা আমার হুকের মধ্যে লুপ রয়ে গেছে এভাবে আমরা চার নাম্বার ডাবল কুশে নিয়ে আসছি যেটা পুরোটাই ফিনিশ করবো না লুপের মধ্যে আমার এখানে লুক রয়েছে পাঁচটা এবার পাঁচ নাম্বার ডাবল কুশে নিয়ে আসছি আমি দেখুন আমার হুকের মধ্যে লুক রয়ে গেছে ছয়টা দেখুন এবার আমরা ছয় নাম্বার ডাবল কুশেটা নিয়ে আসব যেটা এখন আমরা দেখুন এখন এখানে আমার সাতটা লুপ রয়ে গেছে হুকের ভিতরে এই সাতটা লুক আমরা একবারে ফেলে দেব এভাবে করে এখানে আমরা একটা এখন আমরা এখানে একটা স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এভাবে করে এখন আমরা পরবর্তী ঘরে যাওয়ার জন্য আবার এই কর্নারে তিন চ্যানের স্পেস নিয়ে নেব এক দুই তিন শুধু কর্নারে আমরা ছয়টা ডাবল কুশে মিলে একটা ক্লাস্টারে নিয়ে আসবো আর এই কর্নারে তিন চ্যানের গ্যাপ নিয়ে নেব তো এইভাবে আমরা আবার পরবর্তী ঘরে চারটা ডাবল কুশে মিলে একটা ক্লাস্টার করব দেখুন এভাবে এক দুই হচ্ছে তিন নাম্বার ডাবল কুশে পরবর্তীতে আমি চার নাম্বার ডাবল কুশে নিয়ে আসছি দেখুন এভাবে এখন আমরা এই যে এই পাঁচটা লুক মিলে একটা ক্লাস্টার করে নিব এভাবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি শুধু আমরা কর্নারে তিন চেনের গ্যাপ নিব আর এই কর্নারে ছয়টা ডাবল কুশে মিলে একটা ক্লাস্টার করে নিব আর বাকি নিয়মটা একই থাকবে তো আমি এইভাবে পুরো লাইনটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি এইভাবে পুরো গলাটা করে নিয়েছি করে নেওয়ার পরে এখন আমার এখানে সুতাটা শেষ করে নেবো আমরা শেষ করে নিয়ে আমরা আবার সুতাটা কেটে নেব এখানে কেটে নেওয়ার পরে আমরা আবার এপাশে পাশে সুতাটা জোড়া দেবো কারণ আমরা চারটা ডাবল ক্রুশের যে ক্লাস্টারটা করেছি একটা ক্লাস্টার এটা সোজা দিকে রেখে করতে হবে যার জন্য এই দুইটা লাইন আমরা এভাবে সোজার দিকে সুতা কেটে করে নেব তো আমি এখানে সুতাটা কেটে ওপাশে জোড়া দিয়ে নিব। আমি এভাবে সুতাটা কেটে নিলাম পরে আমরা এটা লোকটা বের করে নিব এভাবে এখন আমরা আবার সোজা দিকে এ পাশে সুতাটা জয়েন করে নিব এখানে দেখুন আপনারা নিজে থেকে দেখলে বুঝতে পারবেন এটা আমার সোজা দিক আর এটা আমার উল্টো দিক তো উল্টো দিকে আমার আমি এই সেলাইটা করতে পারবো না জন্যে আমার এ পাশে সুতাটা জয়েন করে নিতে হচ্ছে সুতাটা এখন জয়েন করে নিব দেখুন এভাবে আমরা আগের মতোই ডাবল কুশের মাথায় এভাবে তো দেখুন আমরা বাড়তি সুতাটা এভাবে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব না পরে সুতাটা টান দিয়ে শক্ত করে নেব না পরে বাড়তি সুতাটা আমি ধরে নিচ্ছি এভাবে কাজের মধ্যে আমরা বোতাম ঘরের ডাবল কুশেগুলো করে সেই জন্য আমি শুরুতেই তিন চেন করে নিলাম নেওয়ার পরে বোতাম ঘরের ডাবল কুশেগুলো করে নিচ্ছি প্রতিটা চেনে আমরা এইভাবে ডাবল কুশেগুলো করে নেব আমি কাজটা করে ফিরে আসছি তো দেখুন এখানে প্রথম করে ডাবল এগুলো আমি করে নিয়েছি এখন এখানে আমরা চার চেন করে নিব এক দুই তিন চার চারটা চেন করে নিয়েছি নেওয়ার পরে দেখুন আমরা এই প্রথম গ্যাপে এখানে চারটা ডাবল কুশের একটা ক্লাস্টার করব আগের মতোই রকম দেখুন চারটা ডাবল কুশের একটা ক্লাস্টার করছি এটা দুই নাম্বার ডাবল কুশে পরবর্তী আমি তিন নাম্বার ডাবল কুশে নিয়ে আসলাম এটা হলো চার নাম্বার ডাবল কুশে চারটা মিলে আমরা একটা ক্লাস্টার করে নিলাম দেখুন এখন এই এক ঘরে আমরা এখানে পাঁচ চেন করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন আমার করা হয়ে গেছে দেখুন এখন এখানে আমরা একটা ডাবল কুশে করবো এভাবে করে এভাবে আমরা একটা ডাবল কুষে করে নিলাম পরবর্তী ঘরে এই ঘরে আমরা আবার চারটা ডাবল কুশের একটা ক্লাস্টার করব দেখুন এভাবে আমরা আবার এখানে চার চেনের গ্যাপ নিয়ে নেব দেখুন চারটা চেনের গ্যাপ আমার হয়ে গেছে এখন আমরা আবার এখানে চারটা ডাবল কুষে একটা ক্লাস্টার করছি এক তিন হচ্ছে চারটা ডাবল কুষে একটা ক্লাস্টার আমি একটা জয়েন করে দিলাম দেখুন এইরকম হবে দেখতে আমার পরবর্তী ঘরে আমি আবার চারটা চেন নিয়ে নিচ্ছি এক দুই তিন হচ্ছে চার চারটা চেন নেওয়া হয়ে গেছে আমার দেখুন এখন আমরা আবার এই ঘরে একটা ডাবল কুশে করে নেব তো দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এভাবে আমরা পুরো লাইনটা করে নেব তো একটা একটা ঘরের গ্যাপে আমার চারটা ডাবল কুশের একটা ক্লাস্টার পড়বে একটা ঘরে আমার সিঙ্গেল একটা ডাবল কুশে পড়বে আবার পরবর্তী ঘরে চারটা ডাবল কুশের একটা ক্লাস্টার আর এই চেনের স্পেসটা নিয়েছে আমি চারটা করে চেনের গ্যাপ তো আপনারা এইভাবে লাইনটা করে নেবেন তো দেখুন আমি এই কর্নার পর্যন্ত এভাবে নিয়মটা করে নিয়েছি করে নেওয়ার পরে এখন আমরা এই কর্নারের পাতার উপরে কি করব দেখুন এই কাজটা আপনাদের একটু দেখিয়ে দিতে হবে সেজন্য আমি আবার মনে করে ফিরে এসেছি দেখুন এখানে আমরা একটা ডাবল কোষে করে নিয়েছি এখন চার চেনের গ্যাপ নিয়ে নিচ্ছি এক দুই তিন চার এই কর্নারে যে পাতাটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই পাতাটার সাইডে আমরা একটা দেখুন একটা চেনের মতো ঘর পাবো সেই ঘরের মধ্যে আমরা এইরকম চারটা ডাবল কুশের একটা ক্লাস্টার করে নেব আমি কিন্তু মাস পয়েন্টে দেই নাই সাইডে আমরা একটা চেন পাবো সেই চেনের ভিতরেই আমরা এভাবে ডাবল কুশের চারটা ক্লাস্টার করে নেব এক এ হচ্ছে দুই হচ্ছে তিন এটা চার নাম্বার ডাবল কুশে দেখুন এখন আমি পাঁচটা লুক একবারেই ফেলে দিব। একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এভাবে তা আমি কর্নারের এই জায়গাটা আমি এভাবে করে নিব প্রত্যেকটা কর্নারে আমরা আবার চার চেনের গ্যাপ নিয়ে আমরা চার চেনের গ্যাপ নিয়ে নিয়েছি এখন এই ঘরে এখন আমাদের একটা ডাবল কুশে করে নিব। নিয়ম অনুযায়ী এখানে আমাদের ডাবল কুশে পড়বে দেখুন তাহলে আমাদের শুরু থেকে এ পর্যন্ত আমি যেটা করলাম সেই একই নিয়ম ফলো করে আমরা পুরো লাইনটা করে নিব দেখুন আমি পুরো লাইনটা করে চলে এসেছি আমি যেভাবে দেখিয়েছি আপনাদের সেভাবে আমি করে নিয়েছি পুরো লাইনটা তো দেখুন এখানে বোতাম ঘরগুলো আমি শেষ করে নিয়েছি এখন আমি পরবর্তী লাইনে বোতাম ঘরগুলো এখানে করে নেব সেজন্য জন্য আমরা তিন চেন করে নেব এক দুই তিন তিন চেন করে নিয়ে দেখুন এখানে আমি আর সুতাটা কাটলাম না কারণ আমরা যেই আপনাদেরকে চারটা ডাবল কুশের একটা ক্লাস্টার করেছিলাম এগুলো আমাদের সোজার দিকে রেখে করতে হবে জন্য আমি সুতাটা কেটে নিয়ে আমি আবার ডান পাশে সুতাটা জয়েন করে নিয়েছিলাম তো এই দুটা লাইন আমরা সুতা কেটে এভাবে করে নেব তাহলে ডিজাইনটা সোজার দিকেই থাকবে তো এখন আমার এই ডিজাইনটা আর এখানে যে ডিজাইনটা করব তার জন্য আমার এখানে সুতা কাটতে হবে না আমরা সরাসরি এই সুতাটাই আবার ব্যাক করে নিব আমরা এখন এভাবে বোতাম ঘরটা করে দেখুন আমি গলাটা এখন উল্টো সাইডে করে নিলাম তো এখানে আমি বোতাম ঘরগুলো এভাবে করে নিচ্ছি তো আমি বোতাম ঘরের ডাবল কুষেগুলো করে ফিরে আসছি তো দেখুন এখানে আমার বোতাম ঘরের ডাবল কুষেগুলো আমি করে নিলাম এখন আমরা পাঁচ দিনের যে স্পেসটা ছেড়ে গিয়েছিলাম আর একটা ডাবল কুষে আছে দেখুন এরপরে আমরা একটা হাফ ডাবল কুষে করব সরি হাফ ডাবল কুশে না সিঙ্গেল কুশে করবো দেখুন এখানে আমরা সেজন্য আমরা পাঁচটা চেন করে নিচ্ছি প্রতাম ঘরের পরে এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন আমরা করে নিয়েছি দেখুন করার পরে এখন আমরা কি করব এই যে আমার সিঙ্গেল যে ডাবল কুশেটা ছিল তার ওপরে দেখুন আমি এভাবে এটা আমার গলাটার ব্যাকসাইড আমি আগেই বলেছি আপনাদেরকে তো আমি এটার ওপরে এভাবে নিচ দিয়ে এভাবে এর উপরে একটা সিঙ্গেল কুশে করে নেব দেখুন এভাবে এখানে আমার কুশেটার ওপরে দেখুন জয়েন হয়ে গেল আমরা আবার পাঁচটা চেন করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করা আমার হয়ে গেছে আমরা আবার দেখুন এই চারটা ডাবল কুশের একটা ক্লাস্টারের নিচ দিয়ে দেখুন আমি নিচ দিয়ে আমি হুকটা ঢুকিয়ে এইভাবে এর উপরে একটা সিঙ্গেল কুশে করে নিচ্ছি আমরা আবার পাঁচটা চেন করে নেব এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন হয়ে গেছে আমার দেখুন আমি আবার এই ডাবল কুশেটার নিচ দিয়ে গিয়ে এর উপরে একটা সিঙ্গেল কুশে করে নিচ্ছি তা আমরা আবার পাঁচটা চেন নিয়ে নিব। পাঁচটা চেন নিয়ে আমরা এই চারটা ডাবল কুশের একটা ক্লাস্টারে নিচ দিয়ে গিয়ে একটা সিঙ্গেল কুশে এর উপরে করে নেব তা আমি এভাবে দেখুন এভাবে আমরা পুরো লাইনটা করে নিব তো দেখুন আমি পুরোটা করে চলে এসেছি এখানে আমার দুইটা ডাবল লাইন দেখতে পাচ্ছেন আপনারা যেটা দেখতে এই মনে হবে তো যখন আমি পরবর্তী লাইনের কাজটা করব তখন এটা করার যে কেন আমি করেছি সেটা আপনারা বুঝতে পারবেন তো আমি দেখুন এখানে শুরুতে যেমন বোতাম ঘর করার পরে পাঁচটা চেন নিয়ে আমি ঘরটা করেছিলাম তো এখানে আমার সেম একই রকম হয়েছে পাঁচটা চেনের পরে আমার বোতাম ঘর পড়েছে এভাবে আমি শেষ করে নিয়েছি এখন পরবর্তী লাইনের বোতাম ঘরগুলো আমি করে নিচ্ছি এক দুই তিন প্রথম ঘরের সবগুলো স্টিচ আপনারা এইভাবে করে নেবেন আমি করে নিয়ে দেখে দিচ্ছি তো দেখুন এপাশে পাশে প্রথম ঘরগুলো আমি করে নিলাম করে নেওয়ার পরে দেখুন এটা আমার উল্টো সাইডে ছিল আমার এই লাইনগুলো জোড়া লাগা দেখাবো ছিল তো আমি এই পাশে সোজা দিকে নিলে দেখুন এখন বুঝতে পারবেন আপনারা এটা আমার একটা করে সিঙ্গেল কুশে করেছিলাম আমি এগুলোর ওপরে তো এই সেই জন্য এখানে খাঁচ কাটা হয়ে আছে একটু কম বেশি মনে হচ্ছে এটা আমি ডিজাইনটা করার পরে ফিনিশিং লাইনটা টানবো এখন দেখুন ফিনিশিং লাইন টানলে এটার সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন গলাটা আমি এ পর্যন্তই চওড়া করবো আর বেশি চওড়া করতে চাচ্ছি না আপনারা চাইলে আপনারা এই যে আমি এখান থেকে যে পাঁচটা লাইন করেছি প্রথম থেকে সে পাঁচটা লাইন যদি আরও বেশি চওড়া করতে চান পাঁচটার জায়গাতে সাতটা বা আটটা এই দিকটা চওড়াটা বাড়িয়ে নিতে পারেন নেওয়ার পরে আপনারা এখান থেকে এই লাইনগুলো কাভার করে দিলে পারে গলাটা চওড়া হবে তা এখন দেখুন আমি এখানে এই যে পাঁচ স্পেসের যে ঘরগুলো ছেড়ে গেছিলাম সেখানে প্রথম ঘরটাতে আমি কাজ করব না প্রথম ঘরটাতে কাজ না করে আমি সরাসরি এখানে দেখুন আমি তিনটা চেন করে নেব এক দুই তিন তিন চেন করার পরে আমি এই দুইটা একসঙ্গে দেখুন এভাবে দুইটা একসঙ্গে করে এরপরে একটা সিঙ্গেল সিঙ্গেলকুষে এভাবে দিয়ে নেব দেখুন এভাবে আমি সিঙ্গেল কুশে করে দুইটা আটকে নিলাম এই রকম করে এখন আমরা পরবর্তী ঘর থেকে দেখুন এই ঘরে এখন আমরা পাঁচটা ডাবল কুশে করব এখান থেকে এভাবে সরাসরি আমরা প্রথমে পাঁচটা ডাবল কুশে করে নিচ্ছি এক দুই তিন চার হচ্ছে পাঁচ পাঁচ নাম্বার ডাবল কুশের মাথায় আমরা একটা গুটি করবো তিন চেন করে নিব এক দুই তিন তিন চেন কর আমার হয়ে গেছে দেখুন পাঁচ নাম্বার ডাবল কুশের মাথায় এখন আমরা এখানে দুইটা লোক পেয়ে যাচ্ছি দেখুন ডাবল কুশের মাথায় এই যে এখানে এভাবে ঢুকিয়ে আমরা গুটি করে নিলাম একটি এখন ওই একই ঘরে আমি আরো পাঁচটা ডাবল কুশে করে নিচ্ছি এক তিন চার হচ্ছে পাঁচ পাঁচ নম্বর ডাবল কুশে হয়ে গেছে দেখুন আমার দেখতে এমন হয়েছে এখন আমরা এখানে একটা সিঙ্গেল কুশে দিয়ে জয়েন করে নিব তো দেখুন পাশে আমার পাঁচটা ডাবল কুশে আমি করে নিয়েছি করে নেওয়ার পরে এখন আমরা পরবর্তী যে ঘরটা আছে দেখুন এই ঘরে আমরা একটা এভাবে সিঙ্গেল কুশে দিয়ে জয়েন করে নিচ্ছি এভাবে করে দেখুন এখন পরবর্তী ঘরে আমরা আবার পাঁচটা ডাবল কুশে পাঁচ নাম্বার ডাবল কুশের মাথায় একটা গুটি পরবর্তীতে আরও পাঁচটা ডাবল কুশে ওই একই ঘরে করে নিচ্ছি তো আমি এইভাবে দেখুন পাঁচটা ডাবল কুশে করে ফিরে আসছি তো দেখুন এখানে পাঁচটা ডাবল কুশে আমার পরবর্তী ঘরে হয়ে গেছে এখন এই পাঁচ নাম্বার ডাবল কুশের মাথায় আমরা একটা গুটি করে নেব সেই জন্য তিন চেন করে নিচ্ছি এক দুই তিন তিন চেন করে নিলাম এখন দেখুন এই লুপের মধ্যে ঢুকিয়ে আমরা একটা গুটি এখানে তৈরি করে নিব এভাবে এবার আমরা একটা গুটি তৈরি করে নিলাম পরবর্তী ওই একই ঘরে আমরা আরো পাঁচটা ডাবল কুশে করে নিচ্ছি এক দুই তিন চার হচ্ছে পাঁচ দেখুন একই ঘরে আমার পাঁচটা ডাবল কুশে পাঁচ নাম্বার ডাবল কুশের মাথায় একটা গুটি পরবর্তীতে আরও পাঁচটা ডাবল কুশে ওই এক ঘরে করে নিলাম করে নেওয়ার পরে আমরা দেখুন পরবর্তী যে আমরা পাঁচ চেনের স্পেসটা পেয়ে যাচ্ছি এই স্পেসের মধ্যে আমরা একটা হাফ কুশে দিয়ে এভাবে জয়েন করে নিচ্ছি তো দেখুন আমি এই দুটা যেভাবে করলাম তো এইভাবে আমরা পুরো লাইনটা কাভার করে নিব দেখুন আমি পুরোটা এভাবে শেষ করে নিয়ে এসেছি এখন আমরা এখানে এই দুইটা পাঁচ চেনে স্পেসের উপরে একটা সিঙ্গেল কুষে দিয়ে এইভাবে জয়েন করে নিব দেখুন এভাবে জয়েন আমার হয়ে গেল আমি শুরুতে চারটা চেন করেছিলাম তো এখানে পাঁচটা চেন করেছিলাম তো এখানেও পাঁচটা চেন করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন করা আমার হয়ে গেছে দেখুন এখন আমরা প্রথম ঘরের ডাবল কুশেগুলো এইভাবে করে নেব এভাবে দেখুন আমরা প্রতিটা ডাবল কুশে করে নিয়ে গলাটা শেষ করব সব কয়েকটা ডাবল কুশে আমি করে নিলাম সব কয়টা ডাবল কুষে করার পর আমি সুতাটা কেটে নিচ্ছি দেখুন এখন লুক থেকে আমি সুতাটা এভাবে টেনে বের করে নিব তা আমি দেখুন এবার বাড়তি সুতাগুলো আমি এখন সুয়ের মাধ্যমে আটকে নিচ্ছি আমরা উল্টো পাশে এভাবে আটকে নেব আমি শুয়ে সুতা ঢুকিয়ে ফিরে আসছি দেখুন আমি শুয়ের মধ্যে সুতাটা ঢুকিয়ে নিয়েছি এখন এখানে আমরা এভাবে একটা গিট দিয়ে নেব এখন আমরা উল্টো পাশে কিন্তু গলাটা ঘুরিয়ে নিয়েছি এখন আমরা এইভাবে বননের ভেতরে এই স্টিচে এই স্টিচে এইভাবে সুতাটা আমরা ভেতরের দিকে ঢুকিয়ে নেব বেশ কিছুটা দূর পর্যন্ত আমরা ঢুকিয়ে নেব যেন আমাদের কাটা মাথাটা দেখা না যায় দেখুন আমি এভাবে ভেতরে ঢুকিয়ে দিলাম তো দেওয়ার পরে এখন আমরা সুতাটা কেটে নিচ্ছি তো এইভাবে আপনারা ফিনিশিংটা করে নেবেন তাহলে কাটা অংশের মাথাগুলো বোঝা যাবে না তো আমি বাকি দুটাও সেম একইভাবে করে নিচ্ছি তো দেখুন আমি এই দুটো সুতাও একই রকম করে আটকে নিয়েছি তো এখন আমি গলাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো গলাটা দেখতে আমার দেখুন এরকম কোনা করেছিলাম আমি তো কোনা করার পরে আমরা যখন এটা এভাবে উল্টে নেব তখন গলাটা আমার এরকম ডিজাইনে চলে আসবে আর ডেকোরেশনের জন্য আমি এরকম আগে থেকে একটা ফুল তৈরি করে রেখেছি যদি আমরা এইভাবে একটা ডেকোরেশন দিয়ে দিই ফুলের তাহলে দেখতে গলাটা আরও আরও বেশি সুন্দর লাগবে তো এই ফুলের ভিডিওটা আমি আপনাদেরকে ভিডিওটা হচ্ছে আপলোড করে দিব তখন আপনারা দেখে নিন তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটাতে একটা ক্লিক করে দিবেন যাতে করে নতুন ভিডিও লোকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ